আব্দুল মালেক শামসুন নাহার ফাউন্ডেশন ও মাইক্রোমিডিয়া নেটওয়ার্কের যৌথ উদ্যোগে শরীয়তপুরের পাইলট মোড়ে জাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। শেখ জাবেদের পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত প্রতিবেদন। শুক্রবার 5 এপ্রিল শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর পাইলট মোড়ে অবস্থিত পাইলট সেন্টারে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত নিম্নবিত্ত, প্রতিবন্ধী ও অসহায় 500 পরিবারের মাঝে 4 লক্ষ টাকার নগদ অর্থ প্রদান করা হয়। অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন মাইক্রোমিডিয়া নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ও আব্দুল মালেক শামসুন নাহার ফাউন্ডেশনের সদস্য শহীদুল ইসলাম পাইলট, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও শরীয়তপুর জেলা ইমাম সমিতি সভাপতি মাওলানা এমদাদুল হক, আব্দুল মালিক শামসুন নাহার ফাউন্ডেশনের সদস্য শফিকুল ইসলাম রকেট, ফাহিমা আক্তার, শাহিদুল ইসলাম মিলন ও আব্দুল কাইম সর্দার প্রমুখ। একই সাথে শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনকে 20,000 টাকা জাকাতের অর্থ প্রদান করা হয়েছে।